নতুন ভিডিও পেতে পিও নিউজ টিভি সাবস্ক্রাইব করুন আর পাশের ঘন্টাটা বাজিয়ে দিন আপডেট নিউজ পেতে। রাজধানীতে রিজভির বিক্ষোভ মিছিল, খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে রাজধানীর নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। শুক্রবার বিকেল সোয়া চারটায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির নেতৃত্বে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি নাইটিংগেল থেকে স্কাউট মার্কেট ঘুরে ফকিরাপুল অভিমুখে কিছুদূর এগিয়ে নয়াপল্টন মসজিদ ঘুরে বিএনপির কার্যালয়ের সামনে এসে মিছিলটি শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে রুহুল কবির রিজভি বলেন, সরকারের প্রধান শেখ হাসিনা প্রতিহিংসা চরিতার্থ করতেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কারাগারে বন্দী করে রেখেছে। নির্দোষ বেগম জিয়ার বিরুদ্ধে গায়ের জোরে মিথ্যা মামলা দিয়ে সাজা দেওয়া হয়েছে। মানুষ হিসেবে বেগম জিয়ার সকল মানবাধিকার কেড়ে নেওয়া হয়েছে। তিনি বলেন, বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য রাষ্ট্রপতি আমাদের একমাত্র ঠিকানা। জনগণের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতে রাষ্ট্রপতি গণতান্ত্রিক শক্তির উদ্দেল অভিযাত্রা নিশ্চিত করতে হবে, তাছাড়া গণতন্ত্রের মুক্তি আসবে না। দেশের জনগণ চিরদিনের জন্য তাদের নাগরিক স্বাধীনতা হারাবে। এই নৈরাজ্যজনক পরিস্থিতি চলতে দেয়া যায় না, বিদ্যমান অন্ধকারের অবসান ঘটাতে হবে। এজন্যই সকল গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের খালেদা জিয়াকে কারামুক্ত করতে হবে। রিজভি বলেন, সরকার আইন বিচার প্রশাসন নির্বাচন কমিশন ধ্বংস করেছে, গণমাধ্যমকে ভয়ভীতি ও চাপের প্রয়োগের মাধ্যমে কভারেজ রাখার চেষ্টা করছে। সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে বলেই আমাদেরকে রাষ্ট্রপতি অবস্থান নিতে হবে। মিছিলে ঢাকা মহানগর যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় তারা খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগানে রাজপথ মুখরিত করে তোলেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন আর এই রকম আরো আপডেট ভিডিও পেতে আমাদের পিও নিউজ টিভি সাবস্ক্রাইব করুন। পিও নিউজ টিভির সাথেই থাকুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।